পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে হবে। বনগাঁয় বাম নেতা সুজন চক্রবর্তী এদিন বাটা মোড়ে সভা করেন তিনি। রাজ্যের মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চলছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর বাটার মোড়ে দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যু নিয়ে এভাবেই আক্রমণ শানালেন বাম নেতা সুজন চক্রবর্তী। এক এনআরসি বেনাগরিক করতে চাইছে আমাদের, এবং সেই মনোভাব থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2019 কখনো মেনে নেওয়া যায় না। আমি পরে কথা আসবো, এটা এটা মেনে নিল ওরা আমাদের সমস্যার সমাধান করতে পারবে না। সেই কারণে 19-এর পর 5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু রুল ফ্রেম করতে পারেনি। ওই সিএএ নিয়ে পশ্চিমবাংলায় যা বলছে আর ওই সিএএ নিয়ে আসামে যা বলছে, দুটো দুরকম, এ দুটো মেলাতে পারবে না। একটা গোজাবিল হয়তো দেবে ভোটের আগে, ভোটের জন্য একটা গোজাবিল দেবে। রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, উদ্বাস্তু মানুষকে পাট্টা দেওয়ার বদলে পাট্টা খারিজ করা হচ্ছে। নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে বিভিন্ন নীতি নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। একই ইস্যুতে আক্রমণ শানান বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও। আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা ভোটে জোট প্রসঙ্গে তিনি বলেন, কে কোথায় কার সঙ্গে মাসির গোপ হলে তিনি মেশো হবেন কিনা, ওইসব আলোচনা তো নিরর্থক বলে আমি মনে করি। যদি কেউ মনে করেন যে তারা মিলিয়ে জোট করবেন, আমরা কি কাউকে বাধা দিতে পারি? কিন্তু আমরা নির্দ্বিধায় এবং স্পষ্টভাবে কথা বলতে পারি, ভারতবর্ষে যেমন বিজেপির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। সবাই যদি একদিকেও যান, বিজেপি আর তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে লড়াই বামপন্থীদের আপোষহীন, কেননা এরা গণতন্ত্রকে ধ্বংস করছে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করছে এবং লুঠের রাজনীতি চালু করছে, মানুষকে গরিব মানুষকে বিপদে ফেলছে। আমরা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে। এদিন এনআরসি প্রসঙ্গেও সরব হয়েছেন বাম নেতা। তিনি বলেন, আইন পাশ হয়ে গিয়েছে 5 বছর, এখনো কানুন তৈরি করতে পারেনি বিজেপি। এর আগে বলেছিল 19 সালের আগে এনআরসি চালু করবে, 19 সালের পর 5 বছর হয়ে গেছে, আইন করার পরেও এখনো পর্যন্ত কানুন তৈরি করতে পারেনি। কেন কানুন তৈরি করতে পারেনি? কারণ আসামে যা বলেন, বাংলায় যা বলেন, দুটো এক না, এবং ওরা যা বলছেন ওটা যে আসলে মানুষের নাগরিকত্ব নয়, ওরা যারা কার্যত ঠকানো হচ্ছে এটা বহু লোক বুঝতে পেরেছেন, ফলে ওরা করবার মতন কোনো যোগ্যতা ওদের নেই, করতে ওরা পারবেন না। ওরা একটা গোজাবিল দিয়ে তালগোল পাকিয়ে রাখবেন যদি ভোট পাওয়ার কিছু ব্যবস্থা করা যায়। এদিন বনগাঁ বাটার মোড়ের এই সভায় অন্যান্য বাম নেতৃত্বের পাশাপাশি হাজির ছিলেন বহু বাম কর্মী ও সমর্থক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।